মা বন গো তোমরা বিড়ি যতই বাঁধনা স্বামীর সেবা না করিলে বরকত হবে না মা বন গো তোমরা বিড়ি যতই বাঁধনা স্বামীর সেবা না করিলে বরকত হবে না মা বন গো তোমরা পিড়ি যতই বাঁধো না নামাজ রোজা না করিলে বরকত হবে না ও দলে 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 বসে তোমরা গল্প গুজব কর কে কতটা পিড়ি বাঁধতে পারো আনা আনি ধর জোরে বলুন সুবহানাল্লাহ আজকাল মা বোনেরা করে না তিন চারটা গোল হয়ে বসে গেছে তুই কাত্তাটি বানলিটে তোর কাত্তাটি স্টক হইল কাঞ্জুসের বেটি মমতা আর এরা সবাই হলো মোদি টাকলু ও দলে 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 বসে তোমরা গল্প গুজব কর কে কতটা পিড়ি বাঁধতে পারো আনা আনি ধর আনা আনি ধর আর আনানি ধর না বিড়িতে কোরআন পড়ো বাড়িতে আনানি ধর না বিড়িতে কোরআন পড়ো বাড়িতে আল্লাহ তোমায় করবে উপকার নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে তো জকের মাজার মা বন গো তোমরা বিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে বরকত হবে না মা বন গো তোমরা পিড়ি যতই বাঁধো না নামাজ রোজা না করিলে বরকত হবে না ও টাইমে টাইমে পাঁচ ওয়াক্তের নামাজ তোমরা পড়ো একটুখানি সময় পেলে স্বামীর সেবা কর আর টাইমে টাইমে পাঁচ ওয়াক্তের নামাজ তোমরা পড়ো একটুখানি সময় পেলে স্বামীর সেবা কর আর স্বামীর সেবা করো না আল্লাহর ইবাদত করো না স্বামীর সেবা করো না আল্লাহর ইবাদত করো না আল্লাহ তোমায় করবে উপকার নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে তো জগের মাঝার মা বন গো তোমরা বিড়ি যতই বাঁধো না নামাজ রোজা না করিলে বরকত হবে না মা বন গো তোমরা বিড়ি যতই বাঁধো না নামাজ রোজা না করিলে বরকত হবে না জোরে বলুন সুবহানাল্লাহ এই যে জিনারা বসে আছেন ভাই পাঁচ অক্ত জিনারা নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো জিনারা পাঁচ অক্ত নামাজ পড়েন আচ্ছা যারা পাঁচ অক্ত নামাজ পড়েন না একটু হাত তুলে দেখান না এদিকে না ওই দিকে কোনো দিকেই নেই একটা লোক এসে বলছে মাওলানা সাহেব নামাজ নামাজ করছেন এই বিনা উজুতে নামাজ হইবে কি আচ্ছা ভাই বিনা উজুতে নামাজ হবে তো মাওলানা বলে যে হ্যাঁ যাও বিনা উজুতে নামাজ হয়ে যাবে ই তো খুবই খুশি হয়েছে বিনা উজুতে নামাজ পড়বো ঠান্ডার দিনে পানিও লাগবে না কিন্তু মাওলানা সেবকে ডেকে বলছে ভাই শোন বিনা উজুতে এর মানে নাই যে উজু না করলে চলবে উজু করতে হবে তবে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে কিছু কিছু নিয়ম আছে ভাই যদি আপনার অসুখ থাকে তো তাইয়ামুম করে নামাজ পড়বেন মাটি নেবেন ঢাল নেবেন যা নিয়ে তাইয়ামুম করে নামাজ পড়বেন এই লোকটা ভাবলো যে আমি সারা জীবন অসুখের বাহান দেখাবো আর তাইয়ামুম করে নামাজ পড়বো না পানি ধরবো না কষ্ট হইবে নিজের বিবিকে বলছে ও রহিমের মা বলে কী হলো স্বামী গো বলে একটা নতুন মশলা শিখাইছি মাওলানার কাছে কী মশলা বলছে এক কাজ করো একটা সুন্দর ঢাল নিয়ে এসে আমার বিছানে রেখে দিও হ্যাঁ আমি সকালবেলাতে তাইয়ামুম করে নামাজ পড়বো ঠিক আছে বিবি গেল এই মাঠে গেছে বাবা ঢ্যাল খুঁজতে মায়ে কাঁটা লাগলো এই রাগের মাথায় বলছে থামরে মিলছে দেখছি তোর ই বাবা আসলো আর চুলহা নিয়ে ঘরে ঢুকে একটা রুটি পাকা খোলা নিয়ে এটা রেখে দিয়েছে খোলা বুঝলেন তো
কি বলে আপনাদের ভাষায়? ছাপড়ি, খাপড়ি, খাপড়ি নিয়ে যে রেখে দেছে। এই বাবা, যখনই রেখে দেওয়া ফজরের আজান হচ্ছে, আজান হচ্ছে, এই ভাবলো দেখি বিবি কোনো ঢেয়াল রেখেছে কি না। এই লাড়তে 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 খাপড়িতে হাত পড়ে গেছে। খাপের পিছনে কালি লাগা থাকে, যে একটু নরম থাকে। ভাবলো ই বিবি কত দিলে ময়েরে এত সুন্দর ঢেয়াল রেখেছে, লি ছেয়ার লাগাইছে, লি ছেয়ার লাগাইছে, ই লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে। এই অবস্থায় মসজিদে গেছে নামাজ পড়তে, ই নামাজিরা ভূত ভাবে দু চার সাহার মেরেছে, ই মার খায় বাড়ি আসছে। আর বিবি দু চার সাহার মারলো, বলে আগো কার হাঁড়ি চুরি করে খেয়েছ? বলে কেন রে বিবি, নতুন নামাজি হলে কি মায়ের খেতে হয়? বলে না, আগে আইনাকে চেহারা দেখো, দেখছে তো হুলমানের মতন হয়ে গেছে। তো বাবা, বিনা উজিদে কখনো নামাজ হবে না, ওযু করতেই হবে। ভাই আপনি ওযু করুন, না হয় তাইয়াম্মুম করে নামাজ পড়ুন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা।